আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি হচ্ছে আজকে একটা নাস্তা রেসিপি দেখাবো, সেই জন্য হচ্ছে আপনাদের সামনে আসলাম। আমি এমনিতে ব্লগ ভিডিও করি, তো কি নাস্তা বানাবো সেটা একটু আপনাদেরকে বলে দিই। এখানে ছোট সাইজের একটা আলু নিয়েছি, তো আলুটা হচ্ছে আমি প্রথমে সুন্দর করে ছিলে নেব। আলু যেভাবে আমরা কুচি কুচি করি সেইভাবে কুচি কুচি করব। তো বিকালের নাস্তায় এই মজার নাস্তাটি কীভাবে তৈরি করবেন সেটা দেখতে হলে অবশ্যই আমার ভিডিওর সাথে থাকতে হবে। খুবই অল্প উপকরণে অল্প টাইমে এই মজাদার নাস্তা রেসিপিটি পেয়ে যাবেন আপনারা। ছোট বাচ্চাদের জন্য অনেকই হেল্পফুল একটা রেসিপি এটা। অনেক বাচ্চারা হচ্ছে বাহানা করে, তো এই যে এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, একটা আলু কুচি, আর হচ্ছে কাঁচামরিচ কুচি। তো বাচ্চারা খেতে চাইলে হচ্ছে কাঁচামরিচ কুচির পরিমাণটা কম দিতে হবে। সমস্ত উপকরণ একসাথে নিয়ে এখন আমি বাকি উপকরণগুলো দিয়ে দেব। এখানে আমি দিয়ে দেব হচ্ছে বেসন, তো পরিমাণ মতোই বেসন দেব, এখানে কোনো মাপ নাই আমার। তো আমি কিছু পরিমাণ বেসন উঠালাম, তারপর এখানে আমি দিয়ে দেব হচ্ছে গোটা কালো জিরা। কালো জিরাটা এই জন্য দিলাম, একটু স্বাদের জন্য দিলাম, কালো জিরাটা মুখ করলে বেশ মজা লাগে। তারপর এখানে দিয়ে দিলাম জাফরান কালার আর হচ্ছে খাবার সোডা। এখন এখানে কিছু পরিমাণ পানি দিয়ে দিব, আর আরেকটা জিনিস দিব, সেটা হচ্ছে চাউলের কুড়া। তো চাউলের কুড়াটা দিয়ে দিব এই জন্য যাতে এই খাবারটা একটু ক্রিস্পি হয়। আর সবশেষে দিয়ে দিলাম হচ্ছে লবণ। এখানে আমি হলুদ দিইনি, এর কারণ হচ্ছে এখানে জাফরান কালারটা ব্যবহার করেছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, যার বাসায় জাফরান কালার নেয় সে শুধু হলুদই দিতে পারেন। তো আমি একটু কালারফুলের জন্য জাফরান কালারটা দিয়েছি, এখানে হলুদ দেয়নি। তো সব উপকরণ একসাথে দিয়ে এখানে মেখে নিলাম। তো এতক্ষণে বুঝে ফেলেছেন এটা আমি পেঁয়াজু বানাবো। তো এখন হচ্ছে একটা প্যান নিয়ে নিলাম, আর এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো তেল। তো তেলটা অনেক বেশি লাগবে না, খুবই অল্প পরিমাণ লাগবে। তো আমি হচ্ছে একে একে সবগুলো পেঁয়াজু দিয়ে দেব। খুবই মজাদার একটা নাস্তা বিকালের খাবারে। তো এভাবে একে একে সবগুলো দিয়ে দেব, উল্টে পাল্টে মজা করে মসমস করে ভেজে নিব। উপরটা ক্রিস্পি থাকবে, ভিতরটা একটু সফট থাকবে, খেতে খুবই মজাদার একটা নাস্তা। তো রমজান মাস চলে গেছে, আমরা কিন্তু মাঝে মাঝে এভাবে নাস্তাটা বানিয়ে খেতে পারি। যেহেতু রমজান মাসে এভাবে ভাজা পোড়াটা বেশি খাওয়া হয়, এমনি টাইমে খুবই কম হয়। তো আমি সবগুলো দিয়ে দিয়েছি, এক পাশ হয়ে গেলে আমি উল্টে নিব দিয়েছি। তো আমার নাস্তাটি হচ্ছে রেডি। তো খেতে কিন্তু ভীষণই মজা হয়েছে। আপনারা যারা রেসিপিটি জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না এটা তাদের জন্য। তো এভাবে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। এতক্ষণ আমার ভিডিওর সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এভাবে ভাজার পরে আমরা চাইলে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিতে পারি। তো পাশে হচ্ছে সস দিয়ে দিলাম, এখন সস দিয়ে এটা হচ্ছে আমি খাবো। তো গরম গরম খেতে ভীষণই মজা, ক্রিস্পি। এই যে ভিতরটা দেখাচ্ছি খুবই নরম, আর উপরটা ক্রিস্পি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।